পৃথিবী থেকে মহাকাশ শত শত কিলোমিটার দূরে, কিন্তু তারপরেও সেখান থেকে পৃথিবীর অনেক জায়গা স্পষ্ট দেখা যায়। জানলে অবাক হতে হয় যে এই জায়গাগুলি দুবাই, চীন এবং আমেরিকার পশ্চিম অঞ্চলে রয়েছে। এই স্থানগুলো ছাড়াও কিছু হাইওয়ে রয়েছে যেগুলো এত উচ্চতা থেকে দেখা যায় যেটা আপনার আমার কল্পনার বাইরে। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মহাকাশ থেকে পৃথিবীর কোন কোন স্থানগুলো স্পষ্ট দেখা যায়। পৃথিবী এবং মহাকাশের সীমানাকে বলা হয় কেরম্যান লাইন। এই রেখাটি পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এই উচ্চতা থেকে পৃথিবীর অনেক জায়গা দেখা যায়। এখান থেকে যে কোনো দৃশ্য দেখতে পারা যে কোনো কারোর কাছেই স্বপ্ন পূরণের মতো। বিংহাম কপার মাইন বা বিংহাম ক্যানিয়ন মাইন। বিংহাম কপার মাইন বা বিংহাম ক্যানিয়ন মাইন সল্ট লেক সিটি থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। মহাকাশচারীরাও এটি দেখেছেন বলে দাবি করেছেন। এই খনিটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট খনি বলে মনে করা হয়। এখানে তামা উৎপাদিত হয়। চীনের থ্রি গর্জেস ড্যাম। মহাকাশ থেকে চীনের থ্রি গর্জেস ড্যাম পরিষ্কারভাবে দেখা যায়। এটি বিশ্বের বৃহত্তম বাঁধ এবং এটি তৈরি করতে 2.5 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। এই বাঁধটি চীনের ইয়াংজি নদীর ওপর নির্মিত, যা বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী হিসেবে বিবেচিত হয়। পাম জুমেইরা। দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা মহাকাশ থেকেও দেখা যায়। দুবাই তার অবকাঠামোর জন্য পরিচিত। গাছের আকৃতির পাম জুমেইরা দ্বীপটি একটি হোটেল, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং আপমার্কেট গ্লোবাল রেস্তোরাঁর জন্য বিখ্যাত। পবিত্র কাবাগর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে মহাকাশ থেকে মক্কা শহর সহ পবিত্র কাবাগরের একটি দৃশ্য। জানা গেছে এই ভিডিও মহাকাশ থেকে করেছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়না বারনাবি। ভিডিওতে দেখা যাচ্ছে চারিপাশ অন্ধকারাচ্ছন্ন হলেও কাবাগড় থেকে বেরোচ্ছে আলোক ছটা। অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে পবিত্র কাবার আলোরশ্নি। মহাকাশ থেকে ব্যাপারটি দেখে পৃথিবীর সবার সঙ্গে শেয়ার করতে ভিডিও করেন নভোচারী রায়না। যুক্তরাজ্যের টেমস নদী। টেমস দক্ষিণ ইংল্যান্ডের প্রধান নদী। এটি আমাদের বিশ্বে যেমন বিখ্যাত, তেমনি নাকি এই নদী দেখতে পাওয়া যায় মহাবিশ্ব থেকে। অন্তত কিছু নভোচারী বিশ্বাস করেন যে তারা যখন মহাকাশ থেকে লন্ডনের দিকে তাকাচ্ছিলেন তখন টেমস নদী দেখতে পেয়েছেন। মিশরের দ্য গ্রেট পিরামিড অব গিজা। মিশরের দ্য গ্রেট পিরামিড অব গিজা পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে একটি। সারা বিশ্বের লাখো লাখো মানুষ প্রতি বছর এটি দেখতে যান। তবে জানেন কি যে এই পিরামিডকে মহাকাশ থেকে নাকি স্পষ্ট দেখা যায়। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফও বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি, আর এটিও নাকি মহাকাশ থেকে দেখা সম্ভব। বিশাল এই প্রাচীর 2600 কিলোমিটার এলাকা জুড়ে 900টি দ্বীপ ও 2500টি পাথর নিয়ে বিস্তৃত। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী। অ্যামাজন পৃথিবীর বিখ্যাত নদীগুলোর মধ্যে একটি। 64 কিলোমিটার দীর্ঘ এই নদী প্রায় 9টি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। কথিত আছে যে মহাকাশ থেকে যদি ক্যামেরা সম্পূর্ণ জুম করা হয় তাহলে নাকি এই নদী স্পষ্ট দেখা যায়। ভারতের হিমালয় পর্বতমালা। হিমালয় এশিয়ায় অবস্থিত একটি প্রাচীন ও বিশ্বের বৃহত্তম পর্বতমালা। এর তুষার আচ্ছাদিত চূড়া লক্ষ লক্ষ মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যায়। হিমালয় প্রায় 20,000 ফিটের বেশি উঁচু ও মহাকাশ থেকে নাকি এর দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। এছাড়াও পরিস্থিতি ও আলোর সাপোর্ট পেলে মহাকাশ থেকে পৃথিবীর অনেক মহাসড়কও দেখা যেতে পারে বলে জানা গেছে। জেনে অবাক হবেন যে চীনের বিখ্যাত প্রাচীর মহাকাশ থেকেও দেখা যায়। প্রিয় বন্ধুরা, এই পর্বে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি মহাকাশ থেকে পৃথিবীর যেসব স্থাপনাগুলো স্পষ্ট দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে